আর হচ্ছে ফেস প্যাক বানানো, যে প্যাকটা বানিয়ে 30 মিনিট আমাদের মুখের মধ্যে রেখে দিতে হবে। তো প্যাকটা বানিয়ে নি। তা দেখো এখানে টমেটো পেস্টটা নেওয়া আছে, এর মধ্যে আমি নেব টক দই। দেখো খুব ভালোভাবে গোটা মুখে লাগিয়ে নিয়েছি। এবার এটা আমি ড্রাই করতে দেবো 30 মিনিটের মতো, তারপর ড্রাই করে মুখটা ওয়াশ করে তোমাদের সাথে দেখা করছি। আমাকে ভয় পায় না, না দেখো কি সুন্দর খাচ্ছে, না ও খাও খাও খাও। হাও এই বিস্কুটটা নাও, হ্যাঁ হ্যাঁ নাও 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 নাও। ওর অনেকটা বয়স হয়ে গেছে, না না ওই টুকরো গুলো আগে খাচ্ছে, ওই তো ওই তো না খাও, হ্যাঁ খাও খাও, ছো না বাবা খাও। আমি খাইয়ে দেব কি, জল খাবে? আমার স্কিন কেয়ার কমপ্লিট, ওটা ওয়াশ করে 30 মিনিট রাখার পর ওয়াশ করে দেখো আমি ফেসটাকে ভালো করে কথা কি বলবো, দেখছিলাম ভালো লাগছে না, একটু বেশি হোয়াইট হোয়াইট লাগছে, নাকি একটু জল ঢুকে গেছে, একটু বেশি মনে হচ্ছিল না হোয়াইট হোয়াইট গুলো দিচ্ছে। তা এটা আমি টমেটোটা গ্রীষ্মকালে প্রচুর ইউজ করি, কারণ টমেটো ইয়োগার্ট এগুলো খুব ভালো ট্যান্ডি মুভিং করতে খুব ভালো হেল্প করে। এখন তো বাইরে অতটা বেরোচ্ছি না, ওই জন্য সানট্যানটা একদমই পড়ছে না, মাঝে মধ্যে হয়তো ছাদে যাওয়া বা বাইরে ব্যালকনিতে রোদ দূরে দাঁড়ানো এটাই জাস্ট, তার জন্য যে ট্যান পড়ে তা না, সেই জন্য কোনো ট্যান এসব কিছু করছে না। আর কিন্তু স্কিন কেয়ারটা খুব দরকার, কারণ ঘরে এখন প্রচুর আমরা কাজ করছি, যারা মেয়েরা রান্না বান্না করা হচ্ছে, ঘরের ধুলো ছাড়া এছাড়া, তার ফলে নিজের স্কিনের দিকে একদম কেয়ারই দেওয়া হচ্ছে না। তাই তোমরা যারা খুব জট জলদি স্কিনে একটা বেশ ভালো ব্রাইটনিং লুক পেতে চাইছো, তারা এই ফেসিয়ালটা ট্রাই করতে পারো, একদম খুব কম সময়ে এটা তৈরি হয়ে যাবে, আর ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে তৈরি হবে। আর তিয়াসকে দেখবে, এই দেখো তিয়াস, হ্যাঁ এটা কে, তিয়াস কি পড়েছে টুপি, মিয়াও টুপি পড়েছে, আর আমাদের বাড়িতে একটা মিয়াও এসেছিল না গো, আমাদের বাড়িতে হ্যাঁ মিয়াওকে কি বিস্কুট দিয়েছিলে, ও ছাদে থেকে নেমে এলো, তারপর দেখলো বিড়ালটা আমাদের দরজার সামনে চলে এসেছিল, দরজার সামনে বসেছিল, যে বসে আছে ও গিয়ে আবার একটা বিস্কুট দিয়ে এলো, না গো দি মিয়াওটা চলে গেল, বলে আমাকে কেমন লাগছে টুপি পরে দেখতে, মিয়াও মিয়াও বাই চলে গেছে, মায়ের কাছে চলে গেছে, মিয়াও ধূপা করেছে, মিয়াও ধূপা করে কি করে নাক ডাকবে গো, অমনি করে আরেকবার দেখি দাও, আরেকবার দেখি দাও কেমন করে নাক ডাকবে, না ঠিক আছে মিয়াও ধূপা করে কি করে নাক ডাকবে, কেমন করে নাক ডাকবে ধূপা করে, মা
যে কোন রকম স্কিন কেয়ার করার পর আয়নায় গিয়ে বারবার নিজের মুখটাকে দেখো যে কোন কোন রকম কিছু চেঞ্জেস এসছে কিনা, বা বরকে গিয়ে বা বাড়ির কাউকে গিয়ে জিজ্ঞাসা করেছি কোন রকম কিছু পার্থক্য হলো, কিছু পার্থক্য হলো। আমি তো এটা করেই থাকি, মানে কোনো একটা স্কিন কেয়ার করার পর বা পার্লার থেকে ঘুরে আসার পর, যেটা থেকেই হোক, করার পর খালি নিজে আয়নায় গিয়ে 10 বার করে চেক করি মুখটাকে, আমার মুখটা ঠিকঠাক লাগছে তো। আর খালি সঙ্গীতকে গিয়ে জিজ্ঞাসা করি যে হ্যাঁ কোনো গ্লো লাগছে কিনা, কোনো গ্লো লাগছে কিনা, এটাই। তোমরা কে কে করো কমেন্ট করে জানিও, তাই তো। আজকে রাত্রে একটা রান্না করব, রান্নাটা হচ্ছে খুব ঝটপট আর খুব ইজিভাবে একটা বিরিয়ানি বানাবো, মানে কোনো রকম সেই লেয়ার টেয়ার এসব বানানো তো একটি পাবে, কেমন স্টাইলে বানায় যাই হোক সেটা তখন তোমরা দেখে নিও। এখন চলো বিরিয়ানি বানানোর যে চিকেনটা সেটা ম্যারিনেট করে নিই, আর ওটা আর তার সাথে রায়তা, এটাই হচ্ছে আমাদের রাত্রের খাবার। আর জিয়াসের জন্য একটু ভাত করে নেব, ওকে দুধ ভাত খাই দেবো, তারপর ও আমাদের সাথে চিকেনটা খাই খাবে, কারণ বিরিয়ানি চিকেনের তো কোনো ঝাল হয় না, সেই চিকেনটা ও খেতে পারবে। তো চলো দেখো চিকেনটা ম্যারিনেট করে। এটা হচ্ছে আমার চিকেন, এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, টক দই, ওয়ান ড্রপ মিঠা আতর, আর দেব গোলাপ চপ। এবার এটা মিক্সড করে ম্যারিনেট করে একটু তেল দিয়ে দিই, দাঁড়া ম্যারিনেশনটা একটু ভালো হবে। এই ছোট্ট চামচে 2 চামচ তেল, এবার এটা ম্যারিনেট করে নিই। এটা ম্যারিনেট ভালো করে মেখে ম্যারিনেট করতে রেখে দেবো 1 ঘন্টার মতো করে। চিকেনটা তো ম্যারিনেট করতে দিয়ে দিলাম, আর দিয়ে দুধ গরমটা চাপিয়ে দিলাম। দুধটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি একটু কেশর ভেজাতে দেবো, তাহলে ওই বিরিয়ানির ওপরে দেবো, বিরিয়ানি কালারটা ভালো আসবে। আর এখন যাব আমি একটু রেস্ট নিতে, মানে বসতে, একটু বসবো, কারণ এখন বাজে 8:20, আমি রান্না করে আসবো 9টার সময়, কারণ শুধু তো ওই বিরিয়ানিটাই হবে, আর খুব সহজভাবে বানাবো বিরিয়ানিটা, তোমরা দেখতেই পাবে। চলো এখন ওরা কি করছে দেখা যাক। আমি তো আমার মতো কাজ সারছিলাম, আর এদের কাছে এখানে ফ্যান লাইট চলে যাচ্ছে, তা এগুলো স্টপ করি। অন্ধকার, এই দেখো একজন অফিসে কাজ করছে, তার সাথে গান শুনছে, আর এখানে একজন ফোন দেখতে ব্যস্ত। হিস পেয়েছে, যাও যাও বাথরুমে যাও, বাবিকে বলো প্যান খুলে দেবে, যাও বাবিকে বলো, বাবিকে বলো। আর তুমি খুলছো, বড় খোলো খোলো খোলো, চলে এসছি রান্না ঘরে, আর তৈরি করবো আমার ঝটপট স্টাইলে চিকেন বিরিয়ানি। দেখতে দেখো আমি কি করে ঝটপট স্টাইলে চিকেন বিরিয়ানি করি। তখন তো দেখতেই পেয়েছিলাম আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে নিয়েছিলাম, আর এখানে নিয়ে নিয়েছি 2 পেঁয়াজ আর সামান্য রসুন কুচি, এটাকে ভালো করে মানে ফ্রাই করে নেব। আর এই দেখো চাল, চালটাকে আমি যখন ম্যারিনেট করেছিলাম তখনই ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন চালের জলটা ঝরিয়ে নিয়েছি। এবার সাদা তেলে রান্না হবে, সাদা তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে ফ্রাই করে নেব, দিয়ে তারপরে চিকেনটা দিয়ে দেবো, চিকেনটা দিয়ে একটু কষিয়ে নেবো, বুঝলে। চিকেনটা আমার হালকা একটু কষানো হয়েছে, এর মধ্যে আমি অ্যাড করছি লবণ। একবারে বিরিয়ানিতে চাল সময় যতটা লবণ লাগবে
সেই মাপে একটু লবণ দিয়ে দিলাম। এবার দেব সামান্য পরিমাণ চিনি। এবার এটাকে আর একটু কষিয়ে নেব, খুব বেশি কষাবো না, পুরোটা সিদ্ধ করব না। দেখো চিকেনটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই চালটা। এবার এটাকে দুটোকে একসাথে একটু নাড়িয়ে নেব। এটা আমার কষানো কমপ্লিট। এবার যা চাল নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমার একটা আইডিয়া আছে, তাই সেই আইডিয়ার মাপে দিয়ে দিলাম জল। এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল। এই স্যাফরনটা ব্যাস, এবার ঢাকা দিয়ে এটা ফুটতে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। হ্যাঁ, একটা বিরিয়ানির মতো লাগছে না, একটা অন্যরকম কিছু একটা লাগছে, কিন্তু টেস্টটা ভালো। চিকেন মশলা চিকেন বিরিয়ানি টাইপের একটা কিছু, কিন্তু বিরিয়ানি যা যা উপকরণ লাগে তাই তাই উপকরণ নিয়ে দিয়েছিলাম, কিন্তু হয়ে গেছে একটা কিছু চিকেন চটপটা টাইপের একটা কিছু ব্যাপার। চিকেন চটপটা হওয়া, যেটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। সন্দীপ তো রাত্রেবেলায় অল্প খায়, আজকে আবার একটু বেশি খেয়েছি, মানে খাওয়াটা খুবই টেস্টি হয়েছিল। হ্যাঁ, নতুন ধরনের খাবার যত খাওয়া যায়। আজকে এবার বেজে গেছে এখন, বুঝতেই পারছো কটা বলো দেখিনি, রাত্রি 11টা। এবার যাবো আমরা ঘুমাতে। আর সঙ্গীত আজকে আমাকে একটা ভূতের গল্প শুনেছে জানো, খেতে বসে। এখন ও এখন এখানে রাত্রি 1টা পর্যন্ত কাজ করবে, আর আমি ওই ঘরে তিয়াসকে নিয়ে একা শুয়ে থাকবো। যদি ভয় টয় পাই আমার সঙ্গীত, আমার ভূতের গল্প টল্প শুনলে বা ভূতের কোনো সিনেমা এসব সব দেখেনি, মানে ইন্টারেস্ট কিছু দেখবো, তারপরে গল্প শুনে নেব, কিন্তু রাত্রের দিকে আমি ঘুমাতে গিয়ে খুব ভয় পাই। বুঝতে পারলে ঠিক আছে, সঙ্গীত আমার কি হয়েছিল তো, যারা ভয় পায় তারা
জানি না খুব ইন্টারেস্ট লাগে, মানে শেষ পর্যন্ত না শুনলে মনটা খুঁতখুত খুঁতখুত করে কি হলো কি হলো এরপর কি হবে এরকম একটা ব্যাপার থাকে। তারপর শুনে টুনে নেওয়ার পর ভয়ে মনে একটা ভয় 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 ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আমাদের ব্লগগুলো যদি তোমাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি কী করবে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে। সঙ্গীত কিন্তু আমার সাথে এখন ঘুমাতে যাচ্ছে না, কিন্তু আমাদের দুজনের একটা ডিস্টেন্স তৈরি করে দিচ্ছে এই কাজ। কিচ্ছু করার নেই, ওকে কাজ করতেই হবে কারণ ওর অনেক কাজের প্রেশার আছে, কাজের চাপ আছে। আর টিয়া সেই দেখো আমার ইয়েটাকে নিয়ে ধরে বাঁধছে, দেখতে পাচ্ছ চুল চুলে বাঁধব দেখে যা কি যে করে আমার ছেলে। আমার নন্দা বাবা এটা আমাদের জানো, নানা বাবা আমার, ছন্টা বাবা। এবার ছন্টা বাবা হাই বলে নাও, বলো হাই বলো, বল ভালো আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সবসময় হাসি খুশি থাকো। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। বাই, গুড নাইট।